কথায় বলে মেয়েদের সৌন্দর্যের আসল রহস্যই নাকি লম্বা ঘন চুল, তাই লম্বা ঘন চুল সব মেয়েরই পছন্দের। সেই চুলই যে কেউ স্বেচ্ছায় কেটে অন্যকে দান করতে পারেন সে কথা হয়তো সত্যিই চট করে কোনো মেয়ের পক্ষেই ভাবাটা কঠিন। অবশ্য সে কাজটাই করে দেখালেন হুগলি সিঙ্গুরের আনন্দনগরের খোসালপুরের বাসিন্দা সৌমিলি মাইতি। বর্তমানে আগরপাড়া জিআইএস ইউনিভার্সিটির বিফার্মের তৃতীয় বিভাগের বছর একুশের ছাত্রী সৌমিলি ক্যান্সার রোগীদের জন্য অবলীলায় তার নিজের লম্বা ঘন চুল কেটে দান করলেন ক্যান্সার পীড়িতদের পরচুল তৈরির জন্যে। ইতিমধ্যেই মুম্বাইয়ের মদত্রাস স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তার কাটা চুল ক্যান্সার আক্রান্তদের জন্য তিনি দান করছেন। কেমোথেরাপির ফলে ক্যান্সার আক্রান্তদের মাথার চুল সম্পূর্ণভাবে পড়ে যায়, ফলে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মাথায় চুল না থাকায় মানসিকভাবে অনেকটাই দমে যান তারা, হীনমন্যতায় ভোগেন। হেয়ার ট্রান্সপ্লান্টের সামর্থ্য সকলের না থাকায় তা সম্ভবও হয়ে ওঠে না সকলের পক্ষে, ফলে মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন তারা। ক্যান্সার আক্রান্তদের কথা মাথায় রেখে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা চুল সংগ্রহ করে তাদের মানসিকভাবে দৃঢ় করে তোলার কাজ করে চলেছে। এমনই একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। নমস্কার, আমি সৌরভ, খবর দিনভরের পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সিঙ্গুরের খোসালপুরের বাসিন্দা সৌমিলি মাইতির বাড়িতে, যে জিআইএস কলেজের তৃতীয় বর্ষে বিফার্ম নিয়ে পড়াশোনা করছে। ক্যান্সার পেশেন্টদের সহযোগিতায় সে তার নিজের স্বাদের লম্বা ঘন কালো চুল দান করেছেন। আমরা তার মুখ থেকেই সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আমি বরাবর একটু চুল কাটার অভ্যেস রয়েছে, প্রায় প্রত্যেক মাসে মাসেই বা এক মাস দু মাস ছাড়াই চুল কাটি। তো হঠাৎই একদিন দাদার কাছে গেছি, দাদা তো বলছে যে হ্যাঁ তুই চুল তো এত কাটিস বারবার, কিন্তু এইটাই যে কিভাবে কাজে লাগানো যায় তুই জানিস? আমি বললাম যে এটা আবার কিভাবে কাজে লাগানো যেতে পারে? বলছে হ্যাঁ এটাকেও লাগানো যায়, আমি এক বন্ধুর সাথে খোঁজ পেয়েছিলাম, আমার বন্ধু এক চুল ডোনেট করেছিল, তো আমি তো বিষয়টা জানি না, আমি তো তার সাথে যোগাযোগ করিয়ে দেব, তুই ওর সাথে যোগাযোগ করে নিস, তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবি বা ও বলতে পারবে। তখন আমি সেই দিদিটার সাথে কন্ট্যাক্ট করি বা দিদির সাথে কথা বলে আমি যথেষ্ট ইন্সপায়ার হই, তারপরেই কিন্তু আমি এই কাজে এগিয়ে আসি। সোশ্যাল মিডিয়া মারফত না সোশ্যাল মিডিয়া মারফত নয়, যেহেতু দাদার বন্ধু ছিল, সে বান্ধবী ছিল, তো সেখান থেকে আমি দিদিকে কল করে নিয়েছিলাম আর কি। তো কতদিন ধরে এর জন্য চুল না কেটে থাকতে? হ্যাঁ, আমি যখন লাস্ট চুল কেটেছিলাম তখন আমার কাঁধ অবধি ছিল, তারপর চার মাস আমি চুল কাটিনি, তারপর আবার চার মাসের পর আমি চুল কেটেছি। কিভাবে সেটা মানে ক্যান্সার পেশেন্টের মানে ঠিক কিভাবে পাঠাতে হয় চুলটা যদি বলো? চুলটা হ্যাঁ, যেহেতু আমি ক্যান্সার পেশেন্টের চুলটা দিয়েছি মুম্বাইয়ের একটা ক্যান্সার হসপিটালে, তো এখান থেকে বুঝতেই পাচ্ছেন যাওয়াটা সম্ভব নয়, সেই জন্য আমি কুরিয়ার মারফত পাঠিয়েছি। সিঙ্গুরি আমার ডিটিডিসি কুরিয়ার রয়েছে, সেই কুরিয়ার মারফত কিন্তু আমি ক্যান্সার হসপিটালে চুলটা পাঠিয়ে দিই। আমার তো খুবই ভালো লাগছে শুনে, যেরকম পেশেন্টদেরকে একটা চুল দান করেছে শুনে খুবই ভালো লাগলো। যে আগামী কি বলবো, আগামী দিনে আরো যদি কোনো ভালো কাজে গিয়ে যেতে পারে তার জন্য আমার সাপোর্ট আছে। ক্যান্সার রোগীদের জন্য চুল যে দিয়েছে তার জন্য যদি তাদের উপকার লাগে সেটা আমি খুবই ভালো ভাববো, বা কাজের একটা সুব্যবস্থা। এবার মানুষ যদি চায় আস্তে আস্তে সেটা কাজটা আগিয়ে যাবে, মানুষের উপকারের জন্য যদি এই কাজটা হয়ে থাকে বা কাজে লাগে মানুষের তাহলে তো ভালোই। বাড়ির বোন হয়, আর তুমি ওকে কিভাবে অনুপ্রাণিত করেছো? অনুপ্রাণিত করেছি বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমিও ব্যাপারটা ফেসবুক থেকে জেনেছি, ফেসবুকে সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার, আমি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা জেনেছি। তার সাথে সাথে আমি আমার কলেজের কিছু সিনিয়র দিদি, তারপর আমার নিজেরই এক বান্ধবী ছিল সেও দিয়েছে ব্যাপারটা জানলাম। এবার মা সৌমিলি থেকে শুনলাম যে ওর মানে এরকম টাইপের কিছু ইচ্ছা আছে, মানে চুলটা কাটবার ইচ্ছা আছে, ঠিক আছে চুল ডোনেট করবার নয়, আজকাল মেয়েরা আমরা প্রত্যেকেই
চুল কাটার তো একটা অভ্যেস রয়েছে, তো আবার পার্লারে গিয়ে চুল কাটার অভ্যেস রয়েছে। তো এই চুলটা যদি আমরা পার্লারে গিয়ে, অবশ্যই আমরা পার্লারে গিয়েই কাটতে পারি, কিন্তু এই চুলটা পার্লারে গিয়ে কেটে ফেলে না দিয়ে সেটা কিভাবে কেটে কি প্রসেসে কেটে সেটা যদি ডোনেট করা যায়, সেটা কিন্তু অনেক মানুষের হেল্প হতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমার এই কাজ, এই কাজ যদি অনেকে এগিয়ে আসে, অনেকে এগিয়ে এসেওছে, আশা করছি এই কাজে আরো অনেক মানুষ এগিয়ে আসবে, অনেক মানুষের আমরা হেল্প করতে পারবো, অনেক অজানা মানুষের মুখে আমরা হয়তো অজান্তেই হাসি ফোটাতে পারবো। তো সেই জন্যই আমার এই উদ্যোগ, আশা করছি ভবিষ্যতে অনেক মানুষ এই উদ্যোগে এগিয়ে আসবে।